বন্ধুরা এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে পরবর্তী বিভিন্ন ডিপার্টমেন্টের যে পরীক্ষাগুলি কবে হবে সে ব্যাপারে তো কিছুদিন আগে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবের মাধ্যমে এটা জানতে পেরেছিলেন যে ও বাতিল করার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের সমস্ত পরীক্ষা বাতিল হয়ে গেল মানে আর পরীক্ষা হবে না যতদিন না পর্যন্ত ও সমস্যা সমাধান হচ্ছে এরকম ভাবে আহ আপনারা পেয়েছিলেন যেরকম ডাব্লিউবিসিএস পরীক্ষা কে পরীক্ষা প্রাইমারি টেটার পরীক্ষা হ্যাঁ এই ধরনের ডাব্লুবি পরীক্ষা অর্থাৎ সমস্ত পরীক্ষায় নাকি বন্ধ হয়ে গেল এরকম আপনারা একটা পেয়েছিলেন যার ফলে সবার মনে একটা প্যানিক তৈরি হয়েছিল যে একই বয়স পার হয়ে যাচ্ছে তারপর আবার পরীক্ষা হবে না কিন্তু তার মধ্যে কিন্তু একটা মানে খুশির সংবাদ তার আগে আরেকটা কথা বলে দিয়ে যে ওবিসির ব্যাপারটা নিয়ে রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টে তার জন্য কেস ফাইল করেছে তো সেটা কেসের মানে পরের বিষয় কিন্তু পরীক্ষা যে সমস্তগুলো হবে সেগুলো যথারীতি হবে ঠিক আছে তো সেই রকম আজকের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুরুত্বপূর্ণ প্রমাণ আপনাদের সামনে হাজির করছি সেটা পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের থেকে আমাদের বড় ধরনের ওয়েস্ট বেঙ্গল পরীক্ষা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে হয় ডাব্লিউস পরীক্ষা হয় সেই সমস্ত পরীক্ষার কিন্তু একটা তো তোমার টেন্টেটিভ যে শিডিউল সেটা কিন্তু আজকে প্রকাশ করলো তার আগে আমরা দেখে নেব আজকের ডেটটা দেখো যে চব্বিশ ছয় দু হাজার চব্বিশ ঠিক আছে আজকে কিন্তু প্রকাশ করলো এবার দেখিনি কি কি পরীক্ষা এর মধ্যে আছে পরীক্ষা এটাও আপনারা ভেবেছিলেন যার হবে না কিন্তু দেখুন এখানে পরীক্ষার টেন্টেটিভ যে ডেট সেটা কিন্তু দেওয়া হয়েছে ওকে প্রথমে আমরা দেখিনি থাকো যে নেম অফ এক্সামিনেশন ডেট অফ এক্সাম নম্বর অফ ক্যান্ডিডেটস অর্থাৎ এই সমস্ত পরীক্ষাগুলো যেটা আমরা ক্যান্ডিডেটসের সংখ্যা পাচ্ছি সেগুলো কিন্তু অলরেডি পরীক্ষা হয়ে গিয়েছে ধরো প্রিলিমস হয়ে গিয়েছে তার মেন্স বাকি আছে বা মেন্স হয়ে গেছে তার ইন্টারভিউ বাকি আছে এরকম তো সেই সেই ক্ষেত্রে আছে দেখো সিনিয়র সাইন্টিফিক অফিসার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং হ্যাঁ তার টেন্টিভ ডেট এবং কতটা ক্যান্ডিডেটস এগুলো সবটা দেওয়া রয়েছে ঠিক আছে আমাদের যেটা বাংলা একদম পরীক্ষা দিবে যারা একদম আরস লেভেল স্টুডেন্ট ডব্লিউবিসিএস পরীক্ষা মিসলেনিয়াস পরীক্ষা ফ্ল্যাশওয়ে পরীক্ষা এগুলো আমরা সবাই দিই তো এইগুলো কবে হবে সেগুলো এখানে কিন্তু দেয়া হয়েছে ওকে তো সেইগুলা দিকে আমরা একটু বেশি ফোকাস দিই তবে এইবার আমরা দেখিয়ে নিয়ে যে 9 নম্বর যেটা দেয়া আছে দেখো জড ডব্লিউবিসিএস মেইন एग्जाम 2023 সালে যেটা প্রিলিমস হয়ে গিয়েছে রেজাল্ট হয়েছে তার মেইন एग्जाम কিন্তু আগামী 16 17 18 এবং 20 আগস্ট 2024 এ কিন্তু হবে ঠিক আছে একটা টেন্টেটিভ ডেট কিন্তু পিএসসি থেকে প্রকাশ করলো ঠিক আছে ডাব্লিউ বিসিএস মেন্স এর পরীক্ষা উনিশ নম্বর যেটা রয়েছে বহু প্রতীক্ষিত যে মিসলেনিয়াস পরীক্ষা ঠিক আছে যার ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গিয়েছে তার যে প্রিলিমস পরীক্ষা হবে দেখো মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি এক্সামিনেশন দু হাজার তেইশ যেটা অ্যাডভার্টাইজমেন্ট নম্বর ছিল এগারো দু হাজার তেইশ তার টেন্টেটিভ এক্সামের ডেট হচ্ছে পনেরোই সেপ্টেম্বর আগামী পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ যার কেন্দ্রের সংখ্যা প্রায় দু লাখ চুয়ান্ন হাজার তিনশো চুরানব্বই জন কিন্তু ফর্ম ফিল করেছে তাহলে মিসলেনিয়াস এর পরীক্ষা হচ্ছে আগামী পনেরোই সেপ্টেম্বর ঠিক আছে তারপর সিভিল সার্ভিস মেন এক্সামিনেশন দু চব্বিশ কন্ডাক্টেড বাই ইউপিএসসি যেটা হয় সেটা হয় তোমার যে সেপ্টেম্বরের কুড়ি তারিখ থেকে হ্যাঁ শুরু হচ্ছে তারপর মানে টোয়েন্টি টু সেপ্টেম্বর আঠাশ উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার অর্থাৎ এটাও সেপ্টেম্বর হচ্ছে ওকে আরেকটা আছে দেখো যে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যাকাউন্ট প্রিমিনারি এক্সাম আছে এইবার যেটা দেখো ক্লার্কশিপ চব্বিশ নম্বর যে কলামটা রয়েছে দেখো ক্লার্কশিপ যে পার্ট ওয়ান এক্সামিনেশন ঠিক আছে যার অ্যাডভার্টাইজমেন্ট তেরো দু পার্ট ওয়ান এক্সামিনেশন ঠিক আছে যেটা পার্ট ওয়ানে পার্ট টু হবে তো ষোলো এবং সতেরো নভেম্বর পরীক্ষা হবে এর জন্য ফর্ম ফিল হয়ে গেছে প্রায় সাত লাখ চোদ্দ হাজার চারশো তেরো জনের কিন্তু ফর্ম ফিল আপ ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস ঠিক আছে যেটা ইউপিএসসি দ্বারা মানে কন্ডাক্ট করা হয় সেটাও হচ্ছে এইবার সাতাশ নম্বর দেখো যে ডাব্লিউ বি প্রিলিমিনারি দু হাজার চব্বিশ ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি দু হাজার চব্বিশ যার পরীক্ষা হতে চলেছে পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তার আগে নোটিফিকেশান চলে আসছে তাহলে নভেম্বর বা সেপ্টেম্বর মাসে নোটিফিকেশন চলে আসছে কিন্তু পরীক্ষা হচ্ছে পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ একটা টেন্ট একটা ডেট এখানে দেওয়া হয়েছে ঠিক আছে তো এই যে বলা হচ্ছিল যে আর কোনো পরীক্ষা হবে না তো ইউপিএসি এই পাবলিক সার্ভিস পি এসসি তার আজকে যে টেন্টেটিভ যে এক্সামিনেশনের যে ডেট অফ এক্সাম শিডিউল সেটা প্রকাশ করলো তো আশা রাখছি বাকি যে সমস্ত পরীক্ষাগুলা হওয়ার কথা যেরকম প্রাইমারি টেট দু হাজার চব্বিশের যে টেট সেটাও কিন্তু দশ ডিসেম্বর দিকে হবে তারপর ইন্টারভিউ বাইশ টেটের ইন্টারভিউ এবং বাইশের যে তোমার যে তেইশের যে রেজাল্ট সবটাই কিন্তু হবে এবং যে কাউন্সেলিং প্রক্রিয়া বাকি রয়েছে এটা প্রাইমারি টেটের কথা বলছি হ্যাঁ সেটাও কিন্তু হবে ইন্টারভিউ সমস্ত প্রক্রিয়ায় হবে যেরকমভাবে হয় সেরকমভাবে হবে অতএব আপনারা যারা এই ব্যাপারে প্রিপারেশন শুরু করেছেন কিন্তু এই সমস্ত মানে ইনফরমেশন পাওয়ার পরে অনেকটা স্থীমিত হয়ে গেছে তাদেরকে আবার বলছি আবার প্রিপারেশন চালিয়ে যান পরীক্ষা যত সময়ে হবে ও জন্য কিন্তু পরীক্ষা বন্ধ থাকবে না ওকে তো বন্ধুরা এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ ইনফরমেশন যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অবশ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন